উচ্চতা হলো আপনার 7.5 ফিট আর পাশে হলো 7 ফিট আর এটা আপনার তিনটা পার্ট কতটা চমৎকার গ্লাসগুলো আপনার 6 মিলি চিটা অংশ সেগুন কাঠ এবং লেকার মালিশ করা এটা আপনার তিনটা পার্টে বিভক্ত করা চিটা অংশ সেগুন কাঠ লেকার পলিশ করা আপনার গ্লাসের চতুর্দিকে কাঠের ফ্রেম করা স্টিলের হ্যান্ডেল করা নিচে আপনার চারটা পাল্লা দেওয়া আছে অনেক বড় একটা শোকেস দেখাবো এটা আপনার 7 ফিট বাই 7.5 ফিট নবগুলা দেখেন অনেক সুন্দর মানে এইগুলো সব খোদাই করা এই দুই পাল্লা মিলে একটা পার্ট অত্যন্ত রাজকীয় একটা শোকেস জালি করা পাল্লার গ্লাসগুলো হলো আপনার 6 mm এগুলো সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা এইগুলো আপনার খুঁটি সিস্টেম করা এটা আপনার তিনটা পার্ট করা যেগুলো দেখছেন এগুলো কিন্তু সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা এটা অত্যন্ত রাজকীয় একটা শোকেস আর কালারটা কাট প্লাস গোল্ডেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আমি মামুন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন মামুন ব্লগস এর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আজকের পর্বে আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব চমৎকার কিছু ওয়াল শোকেস তো যারা কিনা আসলে বলতেছিলেন যে মামুন ভাই ফার্নিচার পয়েন্ট থেকে ওয়াল শোকেস নিয়ে ভিডিও করেন তাদের জন্য আজকের স্পেশাল ভিডিওটি আজকে আমরা যেগুলো দেখিয়ে দেব সেগুলো হবে সম্পূর্ণ সেগুন কাঠের আর সাথে রয়েছে আমাদের আব্দুর রহমান ভাই ভাই কেমন আছেন ভালো আছেন ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি তো যারা কিনে আপনাদেরকে প্রথমবার দেখতেছে তাদের উদ্দেশ্যে একটু অ্যাড্রেসটা বলে দিন 218/6 বেগম রোকেয়া সরণি পশ্চিম কাপ্রুল তালতলা এবং শেরাপাড়ার মাঝামাঝি গ্রিন ইউনিভার্সিটির অপোজিট মেট্রো রেলের পিলার নাম্বার 325 325 নম্বর মেট্রো রেলের পিলার একদম কিন্তু পাশে এছাড়া কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে ভাইদের অ্যাড্রেস ফোন নাম্বার সমস্ত ডিটেলস রয়েছে আপনারা কিন্তু খুব সহজে চেক করে কিন্তু আসতে পারবেন তো বন্ধুরা দেরি করছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও লেটস গো সো রহমান ভাই দেখতে পাচ্ছি চমৎকার কিছু আসলে ওয়াল শোকেস নিয়ে দাঁড়িয়ে আছেন যেগুলো হচ্ছে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের আচ্ছা অনেকে বলতেছিল যে ভাই আসলে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের আপনি ওয়াল শোকেস নিয়ে ভিডিও করেন এই জন্য কিন্তু আজকে আমরা চলে আসলাম ফার্নিচার পয়েন্টে তো আজকে আমাদেরকে কোন মডেলটা দিয়ে শুরু করবেন প্রথমে এই শোকেসটা দিয়ে আমরা শুরু করব আচ্ছা আচ্ছা ওকে তো এটা লম্বা কত ফিট বলতে হবে লম্বা আছে উচ্চতা হলো আপনার 7.5 ফিট আর পাশে হলো 7 ফিট পাশে হচ্ছে 7 ফিট তার মানে আপনারা কিন্তু বুঝতে পারতেছেন যে কতটা বড় হবে আচ্ছা ঠিক আছে আর এটা আপনার তিনটা পার্ট তিনটে পাল্লা এটা একটা পার্ট আচ্ছা আর এই দুই পাল্লা মিলে একটা পার্ট একটা পার্ট এটা একটা পার্ট ঠিক আছে তিন পার্ট হবে দেখেন ওকে নাইস আর এটা কিন্তু যে হাতলগুলো দেখেন কতটা চমৎকার দেখেন ওয়াও এই নবগুলা সম্পূর্ণ এইগুলো নব এগুলো পাল্লা গ্লাসগুলো আপনার 6 মিলি আর ভিতরে যে গ্লাসগুলো দেওয়া থাকে এগুলো আপনার 10 mm 10 মিলি ঠিক আছে আর এই নিচের পাল্লাগুলো দেখেন এগুলো আপনার 1 ইঞ্চি সলিড এই যে 1 ইঞ্চি সলিড পাল্লা এই পাল্লার উপরে সলিড কাঠ উপরে খোদাই করে নকশা করা ঠিক আছে নাইস এটা আপনার 7 ফিট বাই 7.5 ফিট এটা শোকেস এটা আপনার চিটা অংশ সেগুন কাঠ উপরে কিন্তু কার্নিশ করা উঁচু টাইপের কার্নিশ করা ওকে এটা আপনার চিটা অংশ সেগুন কাঠ এবং লেকার মালিশ করা ঠিক আছে এটার প্রাইস পড়বে আপনার 85,000 টাকা 85,000 টাকা ঠিক আছে সো পাশে দেখতে পাচ্ছি আরো কিছু কালেকশন রয়েছে আমরা একে একে আপনাদেরকে সবগুলো দেখিয়ে দেবো ভাই ওকে সো এরপর এটা দেখিয়ে দেবো আরো একটা শোকেস দেখাই এটা আপনার পাশে হলো 6 ফিট উচ্চতা 7.5 ফিট আচ্ছা আচ্ছা এটা আপনার সামনের দুইটা পার্ট একটু সামনের দিকে একটু বাড়তি ওকে ওকে আর এটা একটু সামনের দিকে একটু পিছনে পিছনে আর ডিজাইন করে স্টাইলিশ ভাবে আগানো ঠিক আছে এটা আপনার পাল্লার গ্লাস 6 মিলি ভিতরের গ্লাস সেলফের গ্লাস 10 mm এটা আপনার তিনটা পার্টে বিভক্ত করা ওকে এটার প্রাইস পড়বে আপনার 78,000 টাকা 78,000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে ভাই পাশে দেখতে পাচ্ছি ওয়াও অনেক বড় কিন্তু কার্নিশটা দেখেন মানে এটা আমাদের রহমান ভাই চাই দেখতে পাচ্ছেন যে কত বড় ভাই একটু বাসি গিয়ে দাঁড়া দেখেন তো দেখেন অনেক উঁচু কিন্তু দেখেন এটা আপনার 7 ফিট বাই 7.5 ফিট আচ্ছা আচ্ছা ঠিক আছে 7 ফিট বাই 7.5 ফিট হবে শোকেস চিটাং সেগুন কাট লেকার পলিশ করা এটা আবার আপনার গ্লাসের চতুর্দিকে কাটার ফ্রেম করা আর এই হ্যান্ডেলগুলো দেখেন এগুলো সব স্টিলের হ্যান্ডেল করা ওকে আর এই যে পাল্লাগুলো দেখেন এগুলো 1 ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা খোদাই নকশা করা আছে ঠিক আছে কাঠের উপরে খোদাই করে নকশা করা ঠিক আছে এটা আপনার তিনটা পার্টে বিভক্ত করা ক্যারিং এর সুবিধার্থে আমরা পার্ট বাই পার্ট তৈরি করি ঠিক আছে এই জন্য আর এটা আপনার চিরং সেম কাট লেকার বানিশ করা এটার প্রাইস পড়বে হলো আপনার 95,000 টাকা 95,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছে ভাইয়া আমরা দেখতে পাচ্ছি আরো একটা ডিজাইন রয়েছে এটা সম্পর্কে আমাদেরকে একটু বলেন এটাও আপনার 6 ফিট বাই 7.5 ফিট একটা শোকেস ঠিক আছে এটা আপনার চিটাং সেগুন কাট লেকার বানিশ করা এটাও তিনটা পার্টে বিভক্ত করা নিচে আপনার চারটা পাল্লা দেওয়া আছে আর এগুলো আপনার সেলফগুলো আপনার 10 মিলি নাসের গ্লাস পাল্লার গ্লাসগুলো আপনার 6 mm আর এগুলো আপনার এই যে সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা দেখেন ভালো করে খেয়াল করুন আপনারা হ্যাঁ এটার প্রাইস পড়বে আপনার 78,000 টাকা ওকে সো দেখেন আপনারা কিন্তু অনেক চমৎকার চমৎকার কালেকশন পেয়ে যাচ্ছেন ফার্নিচার পয়েন্টে আসলে কি আপনারা শুধুমাত্র ওয়াল শোকেস দিয়ে পাবেন তাও না আপনারা কিন্তু একটাবার খেয়াল করে দেখেন এখানে কিন্তু একদম ফার্নিচারের মহাসমুদ্র বলা যেতে পারে একদম সোফা সেট থেকে শুরু করে সব রকম কিন্তু আপনারা বেডরুম সেটও কিন্তু ভাইদের কাছে পেয়ে যাচ্ছেন তো ভাই এটা সম্পর্কে একটু বলেন আমাদেরকে
অনেক বড় একটা শোকেস দেখাবো এটা আপনার 7 ফিট বাই 7.5 ফিট এটা আপনার চিটাং সেগুন কাট লেকার বানিশ করা এই যে আপনি দেখেন এই যে ইয়াগুলা দেখেন নবগুলা দেখেন অনেক সুন্দর এই যে আপনার পাল্লাগুলো 1 ইঞ্চি সলিড কাটের উপরে এইগুলা সব খোদাই করা আচ্ছা আচ্ছা আর এগুলো আপনার তিনটা পার্টে বিভক্ত করা এটা একটা পার্ট এই দুই পাল্লা মিলে একটা পার্ট এটা আলাদা একটা পার্ট আর উপরের কানেসটা আলাদা আলাদা এটা আপনার অত্যন্ত রাজকীয় একটা শোকেস এটা আপনার চিটাং সেগুন লেকার বানিশ করা এটার প্রাইস পড়বে আপনার 1,05,000 টাকা 1,05,000 টাকা সেক্ষেত্রে কিন্তু গ্লাসগুলো তো অনেক মজবুত হবে এটা সো যারা কিনা আসলে জালি করা আছে এই যে দেখেন সাইডটা আপনার সলিড কাঠের উপরে জালি করা এই যে জালি করা জালি করা জাল জালি কিন্তু নকশা করা আছে নকশা করা আর এই আমাদের এই পাল্লার গ্লাসগুলো হলো আপনার 6 mm প্রত্যেকটা পাল্লার গ্লাস 6 mm আর ভিতরে সেলভেল গ্লাস 10 mm গ্লাসের গ্লাস ঠিক আছে ওকে আর পাল্লাগুলো এই যেগুলো সব নিচে চারটা পাল্লা সিস্টেম করা আর এই পাল্লার উপরে নকশা করা জি এই যে পাল্লাগুলো দেখেন এগুলো সব নকশা করা করা আছে কিছু সলিড কাঠের উপরে এগুলো সব নকশা করা নকশা করা পাল্লা করা আছে নিচে বেশ কয়েকটা কিন্তু পাল্লা আছে তো আসি প্রাইসে কত প্রাইস এটা প্রাইসটা পড়বে আপনার 90,000 টাকা 90,000 টাকা আচ্ছা 90,000 টাকার মধ্যে আপনারা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন ফার্নিচার পয়েন্টে আর এটা কিন্তু কার্নিশটা অনেক উঁচু সো এবার দেখতে পাচ্ছি আরো একটা কালেকশন রয়েছে এটা সম্পর্কে আমরা একটু জানি এবার আমি আপনাদেরকে অত্যন্ত রাজকীয় একটা শোকেস দেখাবো যেটা আপনার পাশে আর আপনার 7 ফিট আর উচ্চতা 7.5 ফিট আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে নকশাগুলো দেখছেন এগুলো সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা এগুলো 2 ইঞ্চি বাই 8 ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা ওকে আর এইগুলো আপনি যে পাল্লাগুলো নিচে দেখেন এই যে পাল্লাগুলো এগুলো আপনি 1 ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা আর এগুলো আপনি খুঁটি সিস্টেম করা এই যেগুলো দেখেন এইগুলো সব খুঁটি সিস্টেম করা পাল্লার প্রত্যেকটা পাল্লার গ্লাস আপনার 6 এমএম এই যে নবগুলো দেখেন অত্যন্ত চমৎকার আচ্ছা আচ্ছা ডায়মন্ড নব লাগানো ওকে এটার প্রাইস পড়বে আপনার 95,000 টাকা 95,000 টাকার মধ্যে বন্ধুরা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমি এইবার আপনাদেরকে আরো একটা শোকেস দেখাই অত্যন্ত রাজকীয় একটা শোকেস এই যে কার্নিশটা দেখেন এগুলো কিন্তু আপনি 2 ইঞ্চি বাই 10 ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা নকশাগুলো দেখেন এই যে এগুলো সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা এগুলো আপনি চিটাং সেগুন কাঠ লেকার বানিশ করা এটাও আপনি তিনটা পার্ট করা আচ্ছা আচ্ছা তিনটা পার্ট মানে দুই পাল্লা মিলে একটা পার্ট এই পাশে একটা পার্ট ওই পাশে একটা পার্ট প্রত্যেকটার পাল্লা আপনি 6 মিলি আর ভিতরে সেলফ 10 এমএম নিচে চারটা পাল্লা দেওয়া আছে এটার প্রাইস পড়বে আপনি 90,000 টাকা 90,000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে বন্ধুরা কাস্টমার চাইলে আমাদের কাছ থেকে কিছু আমরা আপনার ব্লগ দেখে আসলে আমরা কিছুটা কমপ্রোমাইজ করব কিছুটা কমাই দিবেন জি জি একটা মিডিয়াম সাইজের শোকেস এটা আপনার পাশে 6 ফিট আর উচ্চতা 6.5 ফিট যারা ছোট ফ্যামিলির জন্য এই দেখেন এই যে সাইডের কাঠগুলো দেখেন এগুলো সলিড কাঠের উপরে জালি করে নকশা করা আর এগুলো যে পাল্লার উপরে আপনার গ্লাসের চতুর্দিকে কাঠের ভিট করা আছে আর এগুলো সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা এগুলো আপনার সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ লেকার বানিশ করা এই শোকেসটার প্রাইস পড়বে আপনার 68,000 টাকা পাশাপাশি আরেকটা শোকেস দেখছেন ওইটাও আপনার 6 ফিট বাই 6.5 ফিট একটা শোকেস চিটাং সেগুন কাঠ লেকার বানিশ করা ওই শোকেসটার প্রাইস পড়বে আপনার 62,000 টাকা 62,000 টাকা হ্যাঁ চিটাং সেগুন কাঠ লেকার বানিশ করা এটার প্রাইস পড়বে হলো আপনার 62,000 টাকা 62,000 টাকা হ্যাঁ পাশে আরেকটা দেখতে পাচ্ছি 6 ফিট বাই 6.5 ফিট একটা শোকেস চিটাং সেগুন কাঠ এটা আপনারা দেখেন এই যে গ্লাসের চতুর্দিকে আবার কাঠের ভিট করা আছে এবং সলিড কাঠের উপরে এগুলো নকশা করা যেগুলো দেখছেন এগুলো কিন্তু সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা এটা আপনার মাঝের দুইটা পার্ট সামনের দিকে একটু আগানো এটা আপনার এটার প্রাইস পড়বে আপনার 78,000 টাকা 78,000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে বন্ধুরা এই যে এগুলো দেখেন এই যে পাল্লাগুলো দেখেন এগুলো আপনার 1 ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা এই যে দেখেন 1 ইঞ্চি সলিড কাঠের মধ্যে সেক্ষেত্রে কিন্তু অনেক রাজকীয় আর এটা কিন্তু ভালো করে খেয়াল করেন এটা কিন্তু একদম পাশে যে ডিজাইনটা একদমই চমৎকার লতার মতো ডিজাইন একদম চমৎকার কার্নিশ থেকে শুরু করে অল ওভার বডি কিন্তু এরকম রাজকীয় ডিজাইন করা হয়েছে এটা একটা 6 ফিট বাই 6.5 ফিট একটা শোকেস চিটাং সেগুন কাঠ লেকার বানিশ করা আর যে এগুলো আপনার সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা আর এটা আপনার তিনটা পার্ট খুবই চমৎকার আরো কিছু রাজকীয় ডিজাইন রয়েছে তো এগুলো সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দিয়ে দিচ্ছি হ্যাঁ এখন আমি আপনাদেরকে আরো একটা শোকেস দেখাবো এটা অত্যন্ত রাজকীয় একটা শোকেস দেখছেন ডিজাইন গুলো অনেক সুন্দর এগুলো আপনি সলিড কাঠের উপরে খোদাই করে করে নকশা করা দেখছেন আর কালারটা কাঠ প্লাস গোল্ডেন এটাও আপনার তিনটা পার্টে বিভক্ত করা মাঝখানে দুইটা গ্লাস মিলে একটা পার্ট এই দুই পাশে দুইটা পার্ট আর নিচে আপনার আসলে চারটা পাল্লা সিস্টেম করা আর এই যে ধরার যে হ্যান্ডেলটা এটা নব বলি আমরা এগুলো আপনার স্টোন করা আছে স্টোন করা জি ঠিক আছে এটা আপনার প্রাইস পড়বে আপনার 68,000 টাকা 68,000 টাকা পিছনে আরো একটা দেখতে পাচ্ছি আপনারা হ্যাঁ
এটাও একটা শোকেস, এটা আপনার 6 ফিট বাই 6.5 ফিট, যারা আপনার ছোট ফ্যামিলির জন্য যারা একটু ছোট শোকেস চায় তাদের জন্য এটা আপনার 6 ফিট 6.5 ফিট একটা শোকেস। সিটা অং সেগুন কাঠ, লেকার বানিশ করা। এই যে কানিশটা দেখেন, এই কানিশটা অত্যন্ত সুন্দর একটা কানিশ দেখছেন, সলিড 2 ইঞ্চি কাঠ উপরে খোদাই করে নকশা করা। ওকে, কালার কাট প্লাস গোল্ডেন, এটার প্রাইস পড়বে আপনার 65,000 টাকা। 65,000 টাকা, হ্যাঁ। সো বন্ধুরা, এছাড়া কিন্তু ফার্নিচার পয়েন্টের অ্যাড্রেস, ফোন নাম্বার, সমস্ত ডিটেলস কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে। আপনারা কিন্তু খুব সহজে আসতে পারবেন ফার্নিচার পয়েন্টে। ফার্নিচার পয়েন্ট মানে হচ্ছে যে বিশ্বস্ততা এবং আস্থার প্রতীক। দেখেন, বিশাল বড় শোরুম, আপনাদের যেটাই লাগুক না কেন আপনারা কিন্তু সব কিছু পেয়ে যাচ্ছেন। একদম সোফা সেট থেকে শুরু করে ডাইনিং টেবিল, দোলনা থেকে শুরু করে ওয়াল শোকেস থেকে শুরু করে খাট, সব রয়েছে। তো সেক্ষেত্রে ভাই, যারা কিনা ফার্নিচার পয়েন্টে আসতে চায়, তাদের জন্য অ্যাড্রেসটা আবার বলে দেন। আব্দুর রহমান, 218/6 বেগম রোকেয়া সরণি, পশ্চিম কাপরুল, তালতলা এবং শেরাপাড়ার মাঝামাঝি, গ্রিন ইউনিভার্সিটির অপোজিট, মেট্রো রেলের পিলার নাম্বার 325 এর জাস্ট পাশে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।